22 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরি জীবন শেষে গান আর কৃষিকাজকে সঙ্গী করে আনন্দময় জীবন কাটাচ্ছেন মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের সরজিৎ কুমার বিশ্বাস। অবসর জীবনকে অন্যরকম আনন্দময় করার প্রয়াসে তার এই প্রচেষ্টা। অবসর মানে শুধু বিষণ্নতা নয়, কাটাতে হবে সবাইকে নিয়ে একসাথে, পরিবার গঠনে নিজেদের আদর্শ পরিবার করে গড়ে তোলা সহ সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষকে করার চেষ্টা করেন সহযোগিতা। বাংলার কালজয়ী গানগুলো গেয়ে মানুষকে শোনাতে ভালোবাসেন সাবেক এই সেনা সদস্য। কফি হাউজের সে আড্ডাটা আজার নেই, আজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো সেই। গ্রামে নিজ বাড়িতে চারিদিকে তৈরি করেছেন ফরজ বাগান, এছাড়া আছে ছোট একটি পুকুর যেখানে মাছ চাষ করেন। সময় কাটানোর উপকরণ হিসেবে আরো আছে প্রতিবেশী ও স্বজনদের সাথে আড্ডা। আমি 22 বছর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মনিয়োগকারী একজন গর্বিত সদস্য ছিলাম বাংলাদেশ সেনাবাহিনীতে। অবসরে এসে আমি এখানে বাগান করছি। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন জায়গাতে আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। কালো যে গানগুলো, সেই গানগুলো আমার খুব ভালো লাগে, যে গানের শিকড় আছে। আমি চাই শুধুমাত্র আমার পরিবার না, আমার পরিবার তো আদর্শ হিসেবে গড়ে তুলবই। এই বাংলাদেশে প্রতিটা পরিবারে মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ লাগে, তারা যেন প্রতিটা পরিবার আদর্শ পরিবার হিসেবে গড়ে তোলে। এই মুহূর্তে আমাদের দেশে প্রতিটা পরিবার আদর্শ পরিবার হওয়া অতি জরুরি। সামর্থ্য সাপেক্ষে মেহনতি মানুষের পাশে দাঁড়াতে চাই, যেখানে থাকবে না কোনো পক্ষপাতিত্ব, শুধুমাত্র থাকবে নিরপেক্ষতা, যেখানে থাকবে শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসা। নিজ ঘরে চলছে গানের আসর, গান শোনাচ্ছেন সরজিৎ কুমার বিশ্বাস, আর শুনছেন তারই প্রতিবেশী এবং অন্যরা। বেশিরভাগ সময় উপস্থিত থাকেন যারা বিভিন্ন কর্ম থেকে অবসর নিয়েছেন এমন প্রবীণ ব্যক্তিরা। আদর্শ জীবনযাপন করার জন্য সে তার ছোটখাটো একটা পুকুর নির্মাণ করেছে, মাছ চাষের প্রতি তার আগ্রহ আছে। এই যে আপনারা দেখছেন যে তার এই যে বাগান, ফলের বাগান, আমাদেরকে সে উদ্বুদ্ধ করে বিভিন্ন সময়ে। সাধারণ মানুষ যারা গরিব মানুষ তাদেরকে সে সবসময় কিছু না কিছু দিয়ে সহযোগিতা করার হাত প্রসারিত করে। সরজিতের স্ত্রী জানান, তার গান শুনেই আমি তার প্রেমে পড়েছি। আমরা পরিবারকে ঠিক রাখতে পরস্পরের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। আমরা এমন পরিবার গঠন করার চেষ্টা করি যেন প্রতিবেশীরা নিজেরাও আদর্শ পরিবার গঠন করে। এর মাধ্যমে সমাজে সবসময় শান্তি আসবে বলে জানান এই দম্পতি। ওর গান শুনে আমি কিন্তু ওকে ভালোবেসে আমি ওকে বিয়ে করছি। আমরা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিই, এমন পরিবার গঠন করব যাতে তারই পাশের প্রতিবেশী লোকজন আছে তারা দেখিয়ে আমাদের এই বিষয়ে তারা ওই আমাদের কাছ থেকে শিক্ষা লাভ করতে পারবে যাতে।